আমরা সুন্নিরা নাকি নামাজ পড়ি না, আমরা নাকি নামাজ কম পড়ি, মিথ্যার একটা সীমা থাকা দরকার। রাঙ্গুনিয়া থানার আল্লামা হাফেজ রুহুল আমিন আল কাদরী মাদ্দাজুল্লাহ আলী একটা ভিডিও ফুটেজ দেখে সুন্নি জনতার মানুষ কেঁদেছে। তিনি কিছুদিন আগে যখন অসুস্থ হলেন, তিনি হসপিটালে যাওয়ার পরে আইসিউর মধ্যে রাখলো, তার নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাইন লাগিয়ে দেওয়া হলো। তাকে বলা হলো আপনি বেড রেস্ট, আপনি বেড থেকে উঠতে পারবেন না। কিন্তু তার সন্তানরা বলে আল্লাহর শপথ, যতবার নামাজের আজান দে ততবার তিনি বেড থেকে অক্সিজেনের পাইপ লাইন নিয়ে তিনি দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার বলে, রুকুর মধ্যে যান অক্সিজেন নিয়ে, সিজদার মধ্যে যান অক্সিজেন নিয়ে, পাঁচ ওয়াক্ত নামাজ শুধু অক্সিজেন 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 লাগিয়ে। আরে আমরা সুন্নিতে নামাজ পড়ি না, মিথ্যার একটা সীমা থাকার দরকার। গত বছরের 11 বছর আমাদের হুজুর কেবলা তয়ের শাহ হুজুরের পিছনে আমরা লক্ষ লক্ষ আশেক রসুল উপর দিয়ে বৃষ্টি পড়েছিল, মুসল ধারে কারো পকেটে আইফোন ছিল, কারো পকেটে লক্ষ লক্ষ টাকা ছিল, টাকার মায়া করলাম না, মোগলের মায়া করলাম না, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। সেইদা দিয়েছি কোথায়, যেইখানে পানি পড়েছে, জায়গাটা কাদামাটি হয়ে গিয়েছে, সেইখানে সেইদা দিয়েছি। সুন্নিরা নামাজ ছাড়ে না, কারণ তারা হুসাইনি, হুসাইন শিক্ষা দিয়েছে। আমি তলোয়ার নিচে নামাজ বলেছি, আমি বল্লমের নিচে আমি নামাজ বলেছি, আমি তীরের নিচে আমি নামাজ বলেছি। হুসাইনিরা কখনো নামাজ ছাড়তে পারে না, অক্সিজেনের পাইপ লাগিয়েও নামাজের কথা বলে না। ডান হাত তুলে বলো ঠিক কি না? নামাজ সুন্নিদের মতো নামাজ তোমরা পড়বে না, সত্যিকার বলুন তো, প্রত্যেক নামাজে কি জান্নাতে যাবে? একটু জবান খুলে, একটু জবান খুলে, প্রত্যেক নামাজে কি জান্নাতে যাবে? তাহলে বাঘ হয়ে গেল, কিছু নামাজে জাহান্নামে যাবে, কিছু নামাজে জান্নাতে যাবে। তাহলে বের করতে হবে কোন কোন নামাজে নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে। আর রসুল্লার জলিল কদর সাহাবি হযরত তালহা বলে, আমি যতবার রসুল্লার পিছনে ফজর নামাজ পড়তাম, রসুল মুখটা ফিরিয়ে প্রত্যেক দিন নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিতেন। হঠাৎ করে হযরত তালহা, রসুল যখন মুখ ফিরে, হযরত তালহা দৌড় দিয়ে মসজিদ থেকে বের হয়ে যায়। আমার নবী একদিন বললে, তালহা কিরে, আমার চেহারা দেখার জন্য মসজিদে নববীর বারান্দার মধ্যে 70 জন আসাবে সুপার সাহাবায়ে কেরাম বসে থাকে, এক নজর আমাকে দেখবে, এক নজর আমাকে দেখবে, এক নজর আমাকে দেখবে, তুমি আমি মুখ ফিরালে দৌড় দিয়ে চলে যাও। কেন হযরত তালহা কাদি, ইয়া রাসূলুল্লাহ, আপনি চেহারা এত সুন্দর, কে না দেখতে চায়? আপনি চেহারা দেখে যুবকরা পর্যন্ত বদর জমিনে উহুদ জমিনে গলা পর্যন্ত কোরবান করে দিয়েছে, আপনি চেহারা দেখতে চাই নবী, তো চলে যাও। কেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার পরনে দেখতে পাচ্ছেন একটা কাপড়, আমার স্ত্রী আর আমি এই দুইজনে মিলে একটা কাপড় দিয়ে আমরা নামাজ পড়ি। আমি এখন আসলাম ইয়া রাসূলুল্লাহ মসজিদ নববীতে, আমার স্ত্রীকে ঘরের মধ্যখানে গর্ত করে আমার স্ত্রীকে আমি কলা পর্যন্ত আমি একদম গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আমি এইখান থেকে গেলে আমার স্ত্রী কাপড়টা পরে তারপর নামাজ পড়বে। তো নবী আপনি সবক দিচ্ছেন, আপনি সূর্য উদিত হওয়া পর্যন্ত আপনি সবক দিবেন, এতক্ষণ আমার স্ত্রীর নামাজ তো কাজা হয়ে যাবে, কাজা হয়ে যাবে। আমি এইখান থেকে গেলে আমি কাপড়টা খুলবো, আমি গর্ত ঢুকবো, আমার স্ত্রী গর্ত থেকে উঠে নামাজটা পড়বে। আমার নবী কেঁদে দিলেন, বললেন তালহা তুমি জান্নাতি, জুড়ে বলে সুবহানাল্লাহ। নামাজ, আর আমার বন্ধুকে আমি বলে দোস্ত নামাজ পড়তে যাবি? আমার দোস্ত বলে আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে, নামাজ পড়তে যাবি? আমার প্যান্টে একটু সমস্যা আছে, নামাজ পড়তে যাবি? আমি গতকালকে রাতে গোসল করিনি, কত অজুহাত, কত অজুহাত, কত অজুহাত। কিন্তু মনে রেখো, নামাজ তোমাকে জান্নাতে নেবে, আবার কিছু কিছু নামাজ এদেরকে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে, ওই নামাজ তোমাকে জাহান্নামে নেবে। যেই নামাজের ভিতরে রসুলের মহাব্বত থাকবে, এই নামাজ জান্নাতে। আর যেই নামাজ পড়ে রসুলকে আমার মতো বলবে, মাটির মানুষ বলবে, রসুল মরে গিয়েছে, মিলাদুন্নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই নামাজ পড়তে পড়তে কপালে দাগ, কিন্তু জাহান্নামার অঙ্কার হতে হবে। কথা বলুন ঠিক কি না? সুন্নিরা নামাজ পড়ে না, মিথ্যা কথা। এই জন্য বলেছিলাম নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া লাগাও সুকুতুম সবাই নামাজে পড়ে, জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও।